দর্শক কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সিরাজুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। সিরাজুজ্জামান, নির্বাচন নিয়ে সেখানে কেমন আমেজ দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল সকালে বহুল আলোচিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মূলত ইভিএম এ হবে এবং এর আগের নির্বাচনগুলোর মতোই এই নির্বাচনে ইভিএম এ অনুষ্ঠিত হবে। এজন্য আজকে সকাল থেকে কেন্দ্রগুলোতে ইভিএম পাঠানো শুরু হয়ে গেছে এবং সারাদিন প্রত্যেকটি কেন্দ্রে আপনার ইভিএম পাঠানো হবে। আর এই নির্বাচনে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেজন্য প্রত্যেকটি কেন্দ্রে এবং আপনার সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর এই নির্বাচনে মূলত তিনজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন। এর তিনজনের একজন হলেন আওয়ামী লীগের প্রার্থী, আর দুজন হলেন বিএনপির প্রার্থী, যারা দুজনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। এই প্রার্থীরা হলেন আরিফুল হক রিফাত নৌকা মার্কা, মনিরুল হক সাক্ষু দেওয়াল ঘড়ি, নিজামুদ্দিন কায়সার ঘোড়া। আর এই আপনার সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আপনার যাতে বহিরাগতরা আসতে না পারে সেজন্য কিন্তু গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী আপনার বিভিন্ন হোটেল মোটেলে অভিযান চালাচ্ছে এবং কি মেসেও অভিযান চালানো হচ্ছে। আগামীকাল সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা হলো 2,30,000 প্রায় এখানে। আর এই ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে আমাদের নির্বাচন কমিশন জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে সহকর্মী সিরাজুজ্জামান, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী আমেজ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।